আমি আসি জানো। আরে টিপি মা, কালকে তো তোর বিয়ে, দেখাশোনা করতে আসছে, তুই কোথায় যাচ্ছিস? আমি বিয়ে করব না, তোমাকে তো বলেছি না। আরে এই বয়সে বিয়েই করতে হয়, এমনিকে আমাদের পড়ানোর মতো পয়সা নেই, বিয়েটাই করে। আমি তোমাকে বলেছি আমি পড়বো, আমি নিজে পরিশ্রমে আমি একটা জায়গায় স্ট্যান্ড হতে চাই বাবা। ঘরে একা খেতে পারিস না, পড়বি নিজের পরিশ্রমে, তুই বিয়ে করে না। আমি ভালো কথা বলছি, আমি তোমার কথা এটা মানতে পারবো না বাবা। আমার একটা তো কন্যা বলে কি আমার কোনো ভ্যালু নেই? না, তোমার বয়স হয়েছে, তুমি মারা যাবে, তো তুমি যখন বলছো বাবা আমি বিবাহটা করতে পারি, তো একটা শর্তে। এই দেখো এই ভাঙা ঘরে, তোমার যখন জামাই আসবে লোকে কি বলবে? সত্যি তো ভাঙা ঘর, দাঁড়া আমি ঘর ভাড়া করছি। আসি বাবা। জানো তো পাঁচু ভাই, আপনার একটু ঘরটা লাগতো, আসলে আমার মেয়েকে কালকে দেখতে আসবো। ঠিক আছে ঠিক আছে, শুধু বারান্দাটাই, হ্যাঁ শুধু বারান্দাটাই ব্যবহার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যাচ্ছি। সাথে কিন্তু একটা টেবিল যাতে থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হঠাৎ ফোন করলি আজকে? কালকে তোর মেয়েকে বিয়ে দেখতে মেয়ে দেখতে আসবে, ভালো কথা, খুশির কথা। হোক ঠিক আছে, ও আমাদের রুম রুমটা নিবি নাকি? হোক নিয়ে নিবি, কাল বারান্দাটা নিয়ে নিবি। আর শোন একটা ভালো কথা বলছি, কাল আমি বাড়িতে থাকবো না, আমি একটা কাজের জন্য যাব কলকাতায়, তোকে চাবিটা দিয়ে যাবো জানিস। ঠিক আছে ধন্যবাদ। ভালো তো, ও তোর মেয়ে কই? হোক ঠিক আছে, তোর মেয়েকে দে। নেই নেই, হোক ঠিক আছে, বিয়েতে ভালো, বিয়েতে আস বাবা। আর কত দূর? আরে একটু দাঁড়া, আর গরম গরমে ঘেমে গেছি। একমাত্র মেয়ে, মেয়েকে দেখতে ভালো তো? হ্যাঁ দেখতে ভালো, যা হয়েছে খারাপ হলেও কি হয়েছে, কত বড় জায়গা, পার গাছি। আরে আমাদের নাতি পুতিরা বলে এখানে পার্কে খেলবে তো? কটা বাথরুম দেখ, যে কাজের জন্য এসে সেটা করবো। জামাই বাবুজন কেমন লাগলো আসতে? অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি, শুধু আপনাদের এই গেটটা খালি বন্ধ ছিল, তাই আসতে একটু অসুবিধা হলো, পাঁচিল টপকে আসতে হলো, আমার ধুতিটাও খুব ভুলে গেল। আচ্ছা হ্যাঁ ভাইজান, আমাদের এই ঘরটা দেখে আপনার কেমন লাগলো? হ্যাঁ ভালো, আপনাদের তো বিশাল বিশাল সম্পত্তি। আরে এটা তো কিছুই না, আমার সম্পত্তি আম্বানির তিন গুণ। কি বলছো? আমার কাছ থেকে ধার নিয়ে যায়। কি রে, কোন বাড়িতে সম্বন্ধ হইছে? বিশাল বড় কোটিপতি, বিশাল কোটিপতি। বাবা এটাকে দেখো, কি সুন্দর, পাটা কালো দেখেছো? হ্যাঁ বস এইখানে বস। ঠিক আছে, এর নাম কি? মেয়ের নাম কি? মেয়ের নাম টিপি। কি নাম রে বাবা, এত বড় লোক বাড়ির মেয়ে,
নাম দিয়েছেন টেপি, এগুলোর নাম হলো নাম নিয়ে কি হবে? আরে আপনারা বুঝুন, আমার যে বাবা ছিল সে একটা আদিম মতো ছিল আর কি, আপনারা বিয়েতে যৌতুক কি দেবেন আগে বলুন। আপনারা যত টাকা যাবেন দিব। কি বলছিস? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, সব সম্পত্তি ভাগ করে নেব। এদের একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে, তোর নামে সব সম্পত্তি করে দিবে। এবার মেয়ের মুখটা একটু দেখাম। টিপি মা, একটু ঘোমটাটা খুললে ওমরে সারি। কি বাবা গো, কি কি রে, কি কি মিরি বা, ই আপনার মেয়ে তো কালো কেন? কালো হয়ে গেছে, কি করা যায় বলুন। কি হয়েছে কালো দিয়ে? সম্পত্তি আমি বিয়ে করব না ওদের ঘুরে ঘুরে। কেন? আরে এদের প্রচুর সম্পত্তি, ওদের ঘুরে ঘুরে না আমি বিয়ে করব না। না বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। না বিয়েতে রাজি, বিয়েতে রাজি। আরে আরে পায়টাই চলে গেছে কালো কেন? না বিয়ে করতে হবে। কালো কেন হয়ে গেছে? প্রচুর রোদে ঘুরেছিল, কালো হয়ে গেছে। অসুবিধা নেবেন না, এখন ফেয়ার লাভলি আছে, মাথায় আবার ফর্সা। ঠিক আছে আপনি বিয়ের দিনটা ঠিক করুন। বিয়ের দিন 3 দিন পরে একটা ভালো বিয়ের দিন আছে, তাহলে সেই দিনই করা যাক বিয়ে। আমাকে পুরোহিত বলেছে। হ্যাঁ ঠিক আছে, সেই দিন বিয়েটা ঠিক হয়ে যাবে, সেদিন বিয়েটা ঠিক হবে। আমি কিভাবে জানলাম জিজ্ঞেস করবেন না? আমি দিন কিভাবে জানলাম জিজ্ঞেস করবেন না? হ্যাঁ বলুন দিন কিভাবে জানলাম। আমার একটা নাম করা পুরোহিতের কাছে আমি গেছিলাম, ভাড়া ছিল 2 লাখ টাকা, সে কিছু না, কিন্তু আমি গিয়ে জিজ্ঞেস করে এসেছি। কাল হলে কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমরা যাই, ঠিক আছে আমরা যাই এখন। কি তোর সম্বন্ধ দেখা হয়ে গেছে, তুই আবার একে ভালোবাসিস? আমার টাকা পাবো না।